with that, and today to be able to coordinate the youth forum for everyone is really, really exciting. ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার 38তম সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। সম্মেলনের অনেক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে অন্যতম আয়োজন ছিল ইয়ুথ ফোরাম, যেটির নেতৃত্ব দিয়েছেন ইয়ুথ ফোরামের চেয়ারম্যান মাহবুবুর রহমান ভূঁইয়া, চেয়ারম্যান মাকসাদুল এলাম রূপম এবং কো চেয়ারম্যান ডক্টর তারেক মেহেদি। এবারে ইয়ুথ ফোরামে বিভিন্ন স্টেট থেকে আসা উদ্যোক্তাদের পাশাপাশি অনেক তরুণ অংশগ্রহণ করেছেন, যারা এই ইয়ুথ ফোরামকে আরও প্রাণবন্ত করে তুলেছিলেন। উদ্যোক্তাদের মধ্যে ছিলেন অ্যাটর্নি রাজু মহাজন, আলোকচিত্র শিল্পী অ্যান্ড্রু বিরাজ, নৃত্যশিল্পী রোকেয়া হাসি, সঙ্গীতশিল্পী গৌরব গল্প সহ আরও অনেকে। ইন ফিউচার দোজ হু হ্যাভ কানেক্টেড উইথ দিস ইয়ুথ ফোরাম, দে শুড কন্টিনিউ হ্যাভ ইউর পার্সোনাল কমিউনিকেশনস দ্যাট হেল্পস ইউর আর মেনি ডিফারেন্ট পার্সপেক্টিভ অফ ইউর প্রফেশনাল লাইফ, ইউর পার্সোনাল বিজনেস অর এন্টারপ্রেনারশিপ। অনেকগুলো প্রোগ্রামের আয়োজন এখানে রয়েছে। এই প্রোগ্রামে মূলত যে উদ্যোক্তা উদ্যোক্তাদের উদ্যোগে কিছু দারুণ প্যানেল ডিসকাশন হবে। সেই প্যানেল ডিসকাশনের মধ্যে আমাদের এই লোকাল ভার্জিনিয়ার টপ লিডারশিপ এবং একই সাথে আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল লিডারশিপের রিপ্রেজেন্টেশন থাকছে। এখানে আমরা এসেছি ইয়ুথ ফোরামের জন্য। ইয়ুথ হচ্ছে আমাদের হৃদয়, তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে যাতে ভবিষ্যতের লিডিংয়ে ইয়ুথরা আসে এই ফোবানায়। এই জন্যই আমরা কাজ করছি ইয়ুথদের নিয়ে। কানেকশন হচ্ছে ইয়ুথ এবং পূর্ববর্তী জেনারেশনের সাথে, এখানে কানেকশন হচ্ছে, নেটওয়ার্কিং হচ্ছে। এবং এখানে এসে খুবই ভালো লাগছে যে নতুন অনেক মুখ আগ্রহ প্রকাশ করছে আমাদের এই অনুষ্ঠানটাতে, এবং ইয়ুথদের নিয়ে যে প্রোগ্রাম হচ্ছে তাতে অনেক আমরা সাড়া পাচ্ছি এবং ভবিষ্যতে হয়তো আমরা নতুন মুখ দেখতে পাবো এবং লিডারশিপে আরও নতুন নতুন মুখ এসে যোগ দিবে। এই ইয়ুথ ফোরামটার মাধ্যমে যারা এই দেশে বাংলাদেশি হিসাবে বড় হচ্ছে এবং জন্মগতভাবে যারা আমেরিকান বাট রুট হচ্ছে বাংলাদেশি, তাদের জন্য এটা একটা গুড প্ল্যাটফর্ম, ইটস এ গ্রেট প্ল্যাটফর্ম। ইটস বেসিক্যালি আ প্যাথওয়ে যে তারা বাংলাদেশের সাথে, বাংলাদেশের কালচার, আমাদের রিচ কালচার, রিচ হিস্ট্রি and art, music, everything, bishoye they will get more knowledge and they can more get connected. I'll be happy to talk about cognitive banking, healthcare transformation, as well as, you know, anyone who's looking into opting to the field of product management. Really pleasure being here, and I operate an institution based in Arlington, Virginia. It's called Quantum Institute of Science and Technology. So anyone who aspires to, you know, jump start a career in tech, and overall they're just, you know, looking for some level of guidance. It doesn't have to be tech, it can be finance, healthcare, and any other segment. We'll be happy to provide some tips from my personal experience. Thank you again. Youth panel discussion, cultural talent show, art of storytelling, network and launcher পাশাপাশি youth hiking নতুন মাত্রা যোগ করে তুলেছিল। ফোবানার ইয়ুথ ফোরামে একটা আউটডোর অ্যাক্টিভিটি ইন্ট্রোডিউস করেছি। সো আমাদের সেকেন্ড দিন যেটা আছে, যে সকালবেলা সবাই ইয়ুথ হাইকে পার্টিসিপেট করছে। আমরা একটা ছোট্ট আইল্যান্ড, রোজভ্যান আইল্যান্ডে ওয়াশিংটন ডিসিতে, সেখানে যাচ্ছি সবাই একসাথে হাঁটতে। এবং আই ফিল লাইক এখানে আমেরিকান বাংলাদেশি বর্ন যারা ইয়াং জেনারেশন আছে, তারা অ্যাক্টিভিটি অনেক পছন্দ করে। তো সব মিলিয়ে আমরা মনে করি যে দিস ইজ গোয়িং টু বি এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর এভরি ওয়ান অফ আস যারা এবার ফোবানাতে এসেছেন ওয়াশিংটন ডিসিতে। এবং প্রত্যেকেই কিছু ভালো মেমোরি এবং কিছু ভালো, কি বলবো, যে ফটোগ্রাফ, কিছু ভালো এক্সপিরিয়েন্স, সবগুলো নিয়ে তারা বিভিন্ন স্টেটে আবার ফেরত যেতে পারবেন তাদের বাসায়। এই ইয়ুথ ফোরামের মূল উদ্দেশ্য ছিল নর্থ আমেরিকাতে বাংলাদেশি কমিউনিটিকে আরও শক্তিশালী করে তোলা এবং তরুণদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা। ইয়ুথ ফোরামের চেয়ারম্যান মহাসাদুল এলাম রূপম এই ইয়ুথ ফোরাম সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। That was more connecting, leading and learning opportunity for our youth. So all of you who join us this event, we want to thank you all. This create an opportunity, this create a platform, sustainable platform for all of us to continue our connections, which will carry for year after year.